ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস, আজ আমি ক্লাস ইলেভেনের যে বড় প্রশ্ন পড়ে 5 নম্বরে, সেই বড় প্রশ্ন 5 নম্বরের এবছর কী কী আসার সম্ভাবনা আছে সেই নিয়ে কয়েকটা কোশ্চেন বলবো। তো আমি তোমাদেরকে সবার প্রথম একটু বলে দিই যে তোমাদের ক্লাস ইলেভেনের যে বড় 5 নম্বরের কোশ্চেনটা আসে সেটা ইউনিট 3, 4 এবং 5 থেকে আসে। ওটাতে ইউনিট 3 থেকে একটা অ্যান্সার করতে হবে, ইউনিট 4 থেকে একটা অ্যান্সার করতে হবে এবং ইউনিট 5 থেকে একটা অ্যান্সার করতে হবে। এবং এই যে 3টে কোশ্চেন তোমরা উত্তর করবে তার সঙ্গে 3টা অথবা থাকবে, অর্থাৎ ইউনিট 3 থেকে 2টো প্রশ্ন পড়বে 5 নম্বরে, তার মধ্যে যে কোনো একটা উত্তর দিতে হবে। ইউনিট 4 থেকেও 2টো 5 নম্বরের কোশ্চেন থাকবে, তার মধ্যে যে কোনো একটা উত্তর দিতে হবে। আর ইউনিট 5 থেকেও 2টো বড় প্রশ্ন থাকবে 5 নম্বরে, তার মধ্যে একটা প্রশ্নের উত্তর দিতে হবে। অর্থাৎ 3 নম্বর, 4 নম্বর এবং 5 নম্বর ইউনিট থেকে কী কী বড় কোশ্চেন আসতে পারে সেটা তোমাদেরকে আমি বলছি। প্রত্যেকটা ইউনিট থেকে 4 থেকে 5টা কোশ্চেন বলবো, তার মধ্যে তোমরা 2টো করে কোশ্চেন কমন পাবে এবং তোমাদেরকে লিখতে হবে 1টা কোশ্চেন। অর্থাৎ আমি বলতে করছি যে 4টে বা 5টে প্রশ্ন বলবো, তার মধ্যে 2টো প্রশ্নই পড়বে, তার মধ্যে তোমাদেরকে 1টার উত্তর লিখতে হবে। অর্থাৎ তোমাদের সব প্রশ্নগুলোই কমন থাকবে, বড় যে 5 নম্বরেরগুলো থাকবে তোমরা ওইখানে 5, 3, 15 নম্বরই তোমরা পারবে এবং তোমাদের ওই 15 নম্বরই তোমরা পাবে। প্রথমে তোমাদেরকে আমি ইউনিট 3-র প্রশ্নগুলো বলছি। এই বছর সবথেকে ইম্পর্টেন্ট যে প্রশ্নটা আছে তার নাম হচ্ছে কোষ পর্দার তরল মোজাইক নকশা, যেটা বিজ্ঞানী সিঙ্গার এবং নিকলসন দিয়েছিলেন। 2 নম্বর ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে প্লাস্টিডের গঠন। 3 নম্বরে করতে পারো সেন্ট্রোজোমের গঠন। 4 নম্বর হচ্ছে ডিএনএর গঠন, ডিএনএ দ্বিতন্ত্রীর গঠন। আর 5 নম্বর হচ্ছে নিউক্লিয়াসের গঠন। এই গঠনগুলোর মধ্যে 2টো গঠন তোমাদের পড়বে, কোষপর্দার গঠন, প্লাস্টিডের গঠন, সেন্ট্রোজোমের গঠন, ডিএনএর গঠন আর নিউক্লিয়াসের গঠন। তার মধ্যে যেটা সবথেকে বেশি সম্ভাবনা রয়েছে কোষপর্দার গঠন আর প্লাস্টিডের গঠন, এই 2টোর মধ্যে একটা আসছেই। কিন্তু আমি তোমাদেরকে যে গঠনগুলো বললাম ওর থেকে 2টো গঠন পড়বেই। আরেকবার বলে দিচ্ছি, কোষপর্দার গঠন, প্লাস্টিডের গঠন, সেন্ট্রোজোমের গঠন আর ডিএনএর গঠন, সঙ্গে নিউক্লিয়াসের গঠনটা দেখে রাখবে। এরপর আসছি ইউনিট 3-এর। ইউনিট 3-এর থেকে 2টো প্রশ্ন থাকবে, তার মধ্যে যে কোনো একটার উত্তর করতে হবে। আমি ওই 2টো প্রশ্নের জন্য 4টে কোশ্চেন বলছি। প্রথম হচ্ছে গ্লাইকোলাইসিসের বিক্রিয়াগুলি ছকের সাহায্যে দেখাও ও সঙ্গে পড়তে পারে গ্লাইকোলাইসিসের তাৎপর্য লিখো। 2 নম্বর ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে সালোক সংশ্লেষের আলোক দশা বর্ণনা করো। তারপরের প্রশ্ন হচ্ছে সি4 চক্রের বিক্রিয়াগুলি দেখাও। আর শেষ প্রশ্ন যেটা বলবো সেটা হচ্ছে ক্যাম উদ্ভিদের বিক্রিয়াগুলি দেখাও। এই 4টের মধ্যে যে কোনো 2টো পড়বে। এক্সট্রা হিসেবে করে রাখতে পারো হিল বিক্রিয়া, পস্পেদন কাকে বলে, নিঃস্রাবণ কাকে বলে, এগুলো এইখানে না পড়লেও 3 নম্বরের প্রশ্নে বা 2 নম্বরের প্রশ্নে আসার সম্ভাবনা খুব বেশি। তাহলে আরেকবার আমি বলছি, ইউনিট 4 থেকে আসছে গ্লাইকোলাইসিস বিক্রিয়া, 2 নম্বর হচ্ছে সালোক সংশ্লেষের আলোক দশা বিক্রিয়াগুলো, তারপরে আসছে সি4 চক্রের বিক্রিয়াগুলো, আর শেষ যেটা বলেছিলাম সেটা হচ্ছে ক্যাম উদ্ভিদের বিক্রিয়াগুলো। সঙ্গে ছোট প্রশ্ন হিসেবে বলেছি হিল বিক্রিয়া, পস্পেদন, নিঃস্রাবণ এবং সি2 চক্র। এগুলো করলে এখান থেকে 2টো প্রশ্ন পাবে, তার মধ্যে যে কোনো একটা তোমাদেরকে উত্তর করতে হবে। স্টুডেন্টস, এরপরের যে ইউনিট আছে ইউনিট 5, এবং ইউনিট 5-এর জন্য আমি যে প্রশ্নটাকে সবথেকে গুরুত্বপূর্ণ ভেবেছি সেটা হচ্ছে পরিপাকের থেকে আসবে কার্বোহাইড্রেট বা প্রোটিনের পরিপাক। এই 2টো পরিপাক দেখে রাখবে, কার্বোহাইড্রেট এবং প্রোটিনের পরিপাক। 2 নম্বর প্রশ্ন হচ্ছে হৃদচক্রের বিভিন্ন দশাগুলি বর্ণনা করো। 3 নম্বর প্রশ্ন হচ্ছে হাত উৎপাদন কাকে বলে, ফিকের নীতির দ্বারা হাত উৎপাদন নির্ণয় কেমনভাবে করা হয় দেখাও। 4 নম্বর প্রশ্ন হচ্ছে পেশি সংকোচনের আধুনিক মতবাদটি ব্যাখ্যা করো। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, পেশি সংকোচনের আধুনিক মতবাদটি বর্ণনা করো বা ব্যাখ্যা করো। তারপরে কোশ্চেন হচ্ছে মানুষের শোষণ পদ্ধতি সংক্ষেপে বর্ণনা করো। এই প্রশ্নগুলো হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট। আমি এই ছাড়া তোমাদেরকে যেগুলো দেখতে বলবো, রক্ততঞ্চন পদ্ধতির ধাপগুলি দেখাও। এই যে কোশ্চেনগুলো আমি বলছি এগুলো 5 নম্বরে আসবে, যদি 5 নম্বরে কোনোটা না আসে সেটা 3 নম্বরে আসবে। অর্থাৎ প্রত্যেকটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট। রক্ততঞ্চনের ধাপগুলি দেখাও।
সংবেদী এবং পরাসংবেদী স্নায়ুর মধ্যে পার্থক্য কী? ডায়াবেটিস মেলিটাস এবং ডায়াবেটিস ইনসিপিডিস পার্থক্য কী? হৃদ কার্যকারিতা নিয়ন্ত্রণে স্নায়ুজ ভূমিকা, বা প্রশ্নটা এইভাবে আসতে পারে, হৃদ কার্যকারিতাতে স্নায়ুজ নিয়ন্ত্রণ বলতে কী বুঝো, ব্যাখ্যা করো। একটা দুই বা তিন নম্বর কোশ্চেন এখান থেকে আসবে, খুব ইম্পর্টেন্ট, রক্তচাপ নিয়ন্ত্রণকারী প্রভাবকগুলি আলোচনা করো। এই কোশ্চেনগুলো করলে বড় কোশ্চেনগুলো সব পাবে, তার সঙ্গে তোমাদের যে তিন নম্বরের কিছু কোশ্চেন সেগুলো এর থেকে পাবে। অর্থাৎ এই কোশ্চেনগুলো বাদ দাও না, বা এর উপরে আর কোনো সাজেশন করো না। এই কোশ্চেনগুলোর উপরে সাজেশন করতে এই জন্যই বারণ করছি যে এই কোশ্চেনগুলো এতটাই ইম্পর্টেন্ট যে এগুলো তো পাঁচ নম্বরে আসবেই, যেগুলো পাঁচ নম্বরে আসবে না এর থেকে, সেগুলো থেকে তিন নম্বরের কোশ্চেন আসবে। অর্থাৎ তোমরা এই কোশ্চেনগুলো সবগুলোই করবে অথবা করতে যাও না বা সাজেশন করতে যাও না, কারণ এই কোশ্চেনগুলো করলে তোমাদের পাঁচ নম্বরের প্রশ্ন গুলো তো সব কমন পাবেই, সঙ্গে যেগুলো পাঁচ নম্বরে আসবে না সেগুলো এই কোশ্চেনগুলো তিন নম্বরে চলে আসবে। পরবর্তী ভিডিওতে আমি ক্লাস ইলেভেনের তিন নম্বরের জন্য যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব।